ইরানের কাছ থেকে জব্দ করা হাজার হাজার অস্ত্র ও গোলা বারুদ ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানায় বৃহস্পতিবার সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে গত সোমবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ইরানের কাছ থেকে জব্দ করা দশ লাখ গোলা ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে পাঠিয়েছে রাশিয়ার বিরুদ্ধে লড়াই সে লড়াইয়ে সে সংকট কাটাতে সাহায্য করবে এসব অস্ত্র যুদ্ধের জন্য এখন প্রয়োজনীয় অস্ত্রের সংকটে আছে ইউক্রেন সেন্ট্রাল কমান্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এসব গোলা বারুদ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কাছ থেকে জব্দ করা গত বিশে জুলাই জব্দ করা এসব অস্ত্রের মালিকানা পায় সরকার